হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এক্সাম ট্র্যাক। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরিবর্তে আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরই একটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন দেশে নিয়োগ হওয়া হাই কমিশনার এবং অ্যাম্বাসাডার, এই সম্পর্কে আলোচনা করব। আর তোমরা আগামীকাল দুদিনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আবার যথারীতি পেয়ে যাবে, কারণ একটা ভিডিও করতে প্রচুর টাইম লাগে, তো তোমরা হয়তো জানো, সেই কারণেই আর সময় পেলাম না, সেই জন্য আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। তো প্রথমেই দেখে নেবো হাই কমিশনার এবং অ্যাম্বাসেডার কেন বলা হয়। ব্রিটেনের শাসনাধীন অর্থাৎ ব্রিটিশ শাসনাধীন ছিল যে সমস্ত দেশগুলো, সেখানে নিয়োগ হওয়া রাজদূতকে বলা হয় হাই কমিশনার, আর বাকি অন্য দেশগুলোতে নিয়োগ হওয়া রাজদূতকে বলা হয় অ্যাম্বাসেডার। আশা করছি এই ব্যাপারটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার। ঠিক এরকমই দু একটি ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়, যেমন আমেরিকা, সেখানে তারা কিন্তু ব্রিটিশ শাসনাধীনে একটা সময় ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে তাদের দেশে নিয়োগ হওয়া রাজদূতকে অ্যাম্বাসেডার বলে, কারণ হচ্ছে তারা বর্তমানে আর কমনওয়েলথ দেশের মধ্যে পড়ে না। ঠিক এরকমভাবেই এবারে মালদ্বীপ 54তম দেশ হিসেবে কমনওয়েলথ গ্রুপের মধ্যে আবার যোগ দিয়েছে। আবার বললাম এই কারণেই, কারণ তারা একটা সময়তেই কমনওয়েলথ দেশের গ্রুপের মধ্যে ছিল, কিন্তু তারা নিজেদেরকে কুইট করে নেয়, কিন্তু বর্তমানে আবার তারা যোগ দেয়। তো দেখে নেব বিভিন্ন দেশে নিয়োগ হওয়া অ্যাম্বাসেডার বা বিভিন্ন দেশ থেকে ভারতে নিয়োগ হওয়া বিভিন্ন হাই কমিশনার ও অ্যাম্বাসেডারদের তালিকা। এর মধ্যে প্রথমেই আছে আমেরিকা। আমেরিকাতে ভারত থেকে নিয়োগ হওয়া অ্যাম্বাসেডার, তার নাম হচ্ছে তরণজিৎ সিং সান্ধু। এর আগে ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা, তিনি কিন্তু বর্তমানে বিদেশ সচিব হওয়ায় তার জায়গায় নিয়েছেন তরণজিৎ সিং সান্ধু। চলে যাব পরবর্তী অ্যাম্বাসেডারের নাম, তিনি হলেন কানাডাতে নিয়োগ হয়েছেন ভারত থেকে অজয় বিসারিয়া। এক্ষেত্রে অজয় বিসারিয়া কিন্তু হাই কমিশনার, কারণ হচ্ছে কানাডা ব্রিটিশ শাসনের একটা উপনিবেশ ছিল। এছাড়া নেপালে ভারত থেকে যে নিয়োগ হয়েছেন অ্যাম্বাসেডার, তার নাম হচ্ছে বিনয়মোহন কোয়াত্রা। শ্রীলঙ্কাতে গোপাল বাগলে, তিনি কিন্তু হাই কমিশনার। ব্রিটেনে বর্তমানে যিনি নিয়োগ হয়েছেন ভারত থেকে হাই কমিশনার, তার নাম হচ্ছে গায়ত্রী কুমার। আর ব্রিটেন থেকে ভারতে যে নিয়োগ হয়েছেন হাই কমিশনার, তার নাম হচ্ছে ফিলিপ বাটন। কি বললাম? ফিলিপ বাটন। অতএব এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে একটু নোট করে রাখবে, আর বারবার বারবার শোনা থাকলে সেই জিনিসগুলো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে যখন হয়, আমি তো তোমাদের মনে করাই একবার করে, তো এইগুলো কিন্তু মনের মধ্যে থেকে যাবে। আর আরও ভালো করে রিভাইজ করতে চাইলে প্রত্যেকে খাতায় নোট করে নেবে। এছাড়া অস্ট্রেলিয়া থেকে ভারতে যে হাই কমিশনার নিয়োগ হয়েছে, তার নাম হচ্ছে বেরি ও ফ্রেল। ফ্রান্সে ভারতের যে অ্যাম্বাসাডার নিয়োগ হয়েছেন, তার নাম হচ্ছে জাভেদ আশরাফ। এই জাভেদ আশরাফ কিন্তু বিনয়মোহন কোবাত্রার স্থানে নিয়োগ হয়েছেন। আর বিনয়মোহন কোবাত্রা কোথায় নিয়োগ হয়েছে এই একটু আগে আমরা বললাম, তিনি হয়েছেন নেপালে ভারতের অ্যাম্বাসাডার। এছাড়া ভেনেজুয়েলাতে অভিষেক সিংহ, তিনি কিন্তু ভারতীয় অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ হয়েছেন। আর তুর্কিতে সঞ্জয় কুমার পান্ডা, তিনি অ্যাম্বাসাডার হিসেবে যোগ দিয়েছেন। এছাড়া উগান্ডাতে এ অজয় কুমার ভারতীয় অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ হয়েছেন। এই উগান্ডা কিন্তু খবরে শিরোনামে ছিল, আমি তোমাদের কয়েকবার বলেছি যে রাজেশ চাবলোত, ইনি কিন্তু উগান্ডার সর্বোচ্চ নাগরিক সম্মান গোল্ডেন জুবিলি মেডেল সিভিলিয়ানে সম্মানিত হয়েছেন। দেখে নেব পরের কাতার দেশটি, সেখানে কাতারে কিন্তু দীপক মিত্তাল পি কুমারানের স্থানে অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ হয়েছেন। আর এই পি কুমারান কিন্তু সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনার হিসেবে নিয়োগ হয়েছেন। পি কুমারান যখন কাতারে ছিল তখন কিন্তু অ্যাম্বাসাডার হিসেবে ছিলেন, আর যখন সিঙ্গাপুরে এসেছেন তখন কিন্তু তিনি হাই কমিশনার হিসেবে নিয়োগ হয়েছেন। কার স্থানে? না, জাভেদ আশরাফের স্থানে। এই জাভেদ আশরাফ কিন্তু বর্তমানে ফ্রান্সে অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছেন। অতএব প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সঙ্গে আর একটা আমরা মিল রেখে রেখে কিন্তু পড়ব। বাহরিনে কিন্তু পিজু শ্রীবাস্তব অ্যাম্বাসাডার নিয়োগ হয়েছেন।
এছাড়া কুয়েতে কুয়েতে কিন্তু সিবি জর্জ, এর আগে কাতার বললাম, কাতারে হচ্ছে দীপক মিত্তাল, আর কুয়েতে কুয়েতে কিন্তু সিবি জর্জ অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ হয়েছেন ভারত থেকে। দেখে নেব পরেরটি, অস্ট্রিয়া, অস্ট্রিয়াতে জয়দীপ মজুমদার ভারতীয় অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছেন। আর স্লোভানিয়া, স্লোভানিয়াতে নম্রতা এস কুমার ভারতীয় অ্যাম্বাসেডার হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা কিন্তু স্লোভানিয়ার প্রধানমন্ত্রী কয়েকদিন ধরেই এটা পড়ছি, সেখানে কিছুদিন আগেই স্লোভানিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন জানাজ জানসা। কি বললাম? জানাজ জানসা। অতএব এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু মাথায় রাখবে। আর ল্যাসেথো, যেটা একটা আফ্রিকার দেশ, সেখানে কিন্তু নিয়োগ হয়েছেন জয়দীপ সরকার। একটু আগে আমরা বললাম জয়দীপ মজুমদার, তিনি কিন্তু অস্ট্রিয়াতে হয়েছেন, আর জয়দীপ সরকার তিনি ল্যাসেথোতে হয়েছেন। এছাড়া নাইজার, নাইজারে অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন পি কে নায়ার, নাইজার থেকে নায়ার, আশা করছি এটা ভুলবে না তোমরা। আর নাইজারের কিন্তু বর্তমানে কারেন্সি কিন্তু ইকো, আর আমরা এর আগেও তোমাদেরকে মনে করিয়েছি যে আফ্রিকার 8টি দেশ সম্প্রতি কিন্তু তাদের কারেন্সি চেঞ্জ করেছে। এই 8টি দেশের মধ্যে মালি, সেনেগাল, টোগো, গিনি বিসাউ, বেনেন, বুর্গিনা ফাসো, আইভরি কোস্টা, নাইজার, এরা কিন্তু ইকো কারেন্সিকে গ্রহণ করেছে। এরপর ফিনল্যান্ড, ফিনল্যান্ডে কিন্তু রাবিশ কুমার অ্যাম্বাসেডার নিয়োগ হয়েছেন। আর আরেকজন যে রাবিশ কুমার আছে, তিনি কিন্তু রমন ম্যাগসেসাই পুরস্কার, যেটাকে এশিয়ার নোবেল বলা হয়, সেই পুরস্কার কিন্তু তিনি পেয়েছেন। এই দুজন কিন্তু আলাদা। আর রোমানিয়া, রোমানিয়াতে রাহুল শ্রীবাস্তব অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ হয়েছেন। আর সুইজারল্যান্ডে এই কিছুদিন আগেই মনিকা কপিল মেহতা অ্যাম্বাসেডার হিসেবে যোগ দিয়েছেন। ফিলিপাইন্সে ভারত থেকে শম্ভু এস কুমারন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছেন। এছাড়া বেলজিয়ামে আছেন সন্তোষ কুমার ঝা, আর ব্রাজিলে সুরেশ কে রেড্ডি। আর বিকাশ ও শান্তির জন্য ইউনাইটেড নেশনে গুডউইল অ্যাম্বাসেডার হিসাবে নিয়োগ করেছে এম নেত্রা, যার বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে। তিনি কিন্তু একজন 13 বছরের বালিকা, তার বাবা সেলুন চালায়, কিন্তু তাকেই কেন নির্বাচন করা হলো, কারণ হচ্ছে তিনি এই লকডাউন চলাকালীন তার জমানো 5 লক্ষ টাকা বিভিন্ন অসহায় লোকেদের জন্য তিনি দান করেছেন। আর WTOতে ভারতীয় অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ হয়েছেন বজেন্দ্র নবনীত। WTOতে ভারতীয় অ্যাম্বাসেডার কে হয়েছে? বজেন্দ্র নবনীত। এছাড়া থাইল্যান্ডে ইউনাইটেড নেশনের প্রধান দূত করা হয়েছে ভারতের গীতা সাবরওয়ালকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তাছাড়া তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো, যাতে এর লাভটা প্রত্যেকেই পায়। আর তোমরা অবশ্যই একটা কিন্তু লাইক করবে, কারণ লাইক করতে তো আর টাকা লাগে না, কিন্তু লাইকটা করলে আমাদের মনের জোরটা কিন্তু বাড়ে। তো ধন্যবাদ।